এইবারে যে পুজোটার কথা বলতে চলেছি সেই পুজোটাতে হয়তো অনেক ভালো পারফরমেন্স নেই, কিন্তু বিশ্বাস করুন এইরকম গ্রাম্য পরিবেশ, এত সুন্দর মন্দিরের মধ্যে পুজো, সেই সাবেকি প্যান্ডেল, ভক্তি ভরে পুজো, অসাধারণ ভোগ, এগুলো আর কোথাও পাওয়া যাবে না। এগুলো দেখতে গেলে এই পুজোতেই আসতে হবে। Welcome to another Durga Puja information mini blog by Family Traveler Hyderabad. Don't skip the video. Watch till end. কি সুন্দর সাবেকি প্যান্ডেল না এটা 2022 এর। এইবারও নিশ্চয় কিছু ভালো হবে। আর মন্দিরের ভোগের টেস্ট কিন্তু আলাদাই হয়। দেখতে দেখতে স্বর্ণশিল্পী মন্দিরে দুর্গাপূজাটা পঞ্চম বর্ষে পা দিলে 9-12 অক্টোবর পুজো হবে। এত নিষ্ঠা ভরে পুজো অন্য কোথাও দেখতে পাবেন না। লোকেশনটা কমেন্টে পেয়ে যাবেন। নারপুরা শামশাবাদ। হায়দ্রাবাদ বেঙ্গলি স্বর্ণশিল্পী দিব্যান্ত কালী মন্দির কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবছর আমাদের পঞ্চম বছরে দুর্গাপুজো আমাদের মন্দিরে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে হায়দ্রাবাদ প্রবাসী সমস্ত বাঙালি এবং সমস্ত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। হ্যাঁ, এখানে গেলে বাইরের চপের দোকানটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না, সাধারণ। তাহলে দেরি কিসের, এই পুজোটা প্ল্যান করে ফেলুন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি দুর্গাপূজার লিস্টটা না দেখে থাকেন তাহলে স্ক্যান করে দেখে নিন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব নাও অন ফ্যামিলি ট্র্যাভেলার হায়দ্রাবাদ ইউটিউব চ্যানেল। ইউ ক্যান অলসো ফলো আস অন ইনস্টাগ্রাম এন্ড সাইনিং আপ ফ্যামিলি ট্র্যাভেলার হায়দ্রাবাদ।